প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের উপযোগী বেশ কিছু প্রশ্নপত্র আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে ভীষণ উপকারে আসবে চলো শুরু করি আজকের আলোচনা এখানে দেখো প্রথম প্রশ্ন বলছে ছবি দেখে মিল খুঁজে তার নিচে লেখো এখানে কিছু প্রথমে দেখো কিছু শব্দ লেখা আছে রাত দিন ঠান্ডা গরম জল আর ঝড় প্রথমে দেখো একটা গাছের ছবি আর গাছটা একদিকে হেলে আছে তাহলে এটা কি বলো তো এখানে ঝড় হচ্ছে বোঝাচ্ছে সেজন্য গাছটা হেলে গেছে এর জন্য এর নিচে লিখবে তোমরা ঝড় তারপরেরটা উনুনের ছবি আছে তোমরা তার নিচে লিখবে গরম তারপরেরটা চাঁদ আর তারার ছবি আছে তোমরা লিখবে রাত তারপরেরটা একটা গ্লাসে জলের ছবি আছে তোমরা তার নিচে লিখবে জল তারপর একটা দেখো আইসক্রিমের ছবি আছে তোমরা লিখবে ঠান্ডা এবং তারপর একটা সূর্যের ছবি আছে তোমরা লিখবে দিন এবার দেখো দুদাগের প্রশ্ন বলছে যার সাথে লাইন টেনে মেলাও এখানে বাম দিকে কিছু শব্দ আছে ডান দিকে কিছু শব্দ আছে যেমন গাছ মাছ খাতা বই ছাতা পা তুলি আর ডান দিকে আছে লেখা আঁকা পুকুর ফুল পড়া জুতো এখন তোমাদের বাম দিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ডান দিকের শব্দগুলো অর্থপূর্ণভাবে মেলাতে হবে বন্ধুরা এখানে গাছের সঙ্গে মেলাবে ফুল মাছের সঙ্গে মেলাবে পুকুর খাতার সঙ্গে মেলাবে লেখা বইয়ের সঙ্গে মেলাবে পড়া ছাতার সঙ্গে মেলাবে বৃষ্টি পায়ের সঙ্গে জুতো আর তুলির সঙ্গে আঁকা এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে ভালো করে পড়ো ঠিক করে সাজাও এখানে দেখো প্রথমে কিছু শব্দ লেখা আছে ব্যাট ভাত বল বট টিয়া রুটি নিম পায়রা পায়েস লুডো শালিক টগর বক এখানে আছে পাখির একটা বক্স করা আছে গাছের বক্স আছে খেলার বক্স আছে আর খাবারের বক্স আছে তোমরা এই উপরের শব্দগুলো পড়ে যেগুলো যেখানে সঠিকভাবে বসাবার অর্থপূর্ণভাবে সুন্দর করে সেগুলো বসিয়ে দেবে যেমন পাখি পাখির ঘরে বসাবে টিয়া পায়রা শালিক বক এবার আসছে গাছ গাছের ঘরে বসাবে বট নিম টগর এবার আসছে খেলা খেলার ঘরে বসাবে ব্যাট বল লুডো এবার আসছে খাবার খাবারের ঘরে বসাবে ভাত রুটি পায়েস এগুলো এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে গুনে গুনে সংখ্যা বসিয়ে যোগ করো এখানে দুটো বক্স এখানে দেখো দুটো গোল ছবি আঁকা আছে এবং তার ভিতরে কিছু ছোটো ছোটো বল আঁকা আছে যেমন প্রথমটাই পাঁচটা বল তার নিচে পাঁচ লিখবে তারপর একটা চারটে বল তার নিচে চার লিখবে তাহলে পাঁচের সঙ্গে চার যোগ করে হয় নয় পাশের ঘরটাই নয় লিখে দেবে এরকম করে করে এগুলো খুবই সোজা তোমরা একটু বুদ্ধি করে চেষ্টা করে করে নিজেরা এই ঘরগুলো শূন্যস্থানগুলো পূরণ করে নেবে এবার আসছে দেখো বাংলার ফুল এখানে বক্সে কিছু শব্দ লেখা আছে আর কিছু শব্দ মিসিং আছে তোমাদের এই ফাঁকা শব্দগুলো পূরণ করে এই শব্দগুলোকে অর্থপূর্ণ শব্দ বানাতে হবে যেমন প্রথমটা আছে দেখো লয়ে আকার প তাহলে প্রথমে তোমরা লিখবে গয়ে ওকার গো তাহলে হয়ে যাবে গোলাপ সেরকম তারপর একটা বেল তারপর একটা চাঁপা তারপর একটা ডালিয়া তারপর একটা গাঁদা তারপর একটা শিউলি তারপর একটা জবা তারপর একটা পলাশ তারপরটা টগর এবং শেষেরটা জুই। এগুলো একটু তোমরা করার চেষ্টা করো না পারলে আমি বলে দিলাম এগুলো তোমরা একটু মুখস্থ করে নিও এবার আসি পরবর্তী প্রশ্নে জোড়া দিয়ে শব্দ গড়ো হাই মা বাতা ফুল জানা পানি এখন আমাদের এই যে শূন্যস্থানগুলো আছে এগুলো সঠিকভাবে অর্থপূর্ণভাবে শূন্যস্থান পূরণ করতে হবে ড্যাশ ফল তাহলে তোমরা লিখবে পানি ফল তারপর একটা হবে মানুষ তারপর একটা হবে ফুলকপি তারপর একটা হবে তারপর একটা হবে তারপর একটা হবে বাতাসা পরবর্তী শব্দে শব্দটিকে গোল করে দাগ দাও এখানে দেখো কিছু শব্দ লেখা আছে তার মধ্যে যেগুলো বেমানান সেগুলোকে আমাদের গোল দাগ দিতে হবে যেমন ফুল ফল চামচ পাতা এখানে চামচটা বেমানান তাহলে চামচটাই গোল দাগ দেবে তারপর দেখো বল কল ব্যাট উইকেট এখানে কলটা বেমানান কলটায় গোল দাগ দেবে পরেরটা বল বই পেন খাতা তাহলে বলটাই গোল দাগ দেবে তারপর একটা জল বৃষ্টি বরফ পাখা পাখাটাই গোল দাগ দেবে এবার আসছি তিন দাগের বর্ণের সঙ্গে বানান হিসেবে মেলাও বর্ণের সঙ্গে বানান হিসাবে মেলাও যেমন দ দশ দ তালব্বচ্ দশ যেরকম প্রথম অক্ষরটা যেরকম সেই দিকেগুলো দিয়ে মেলাতে হবে তারপর একটা ক আছে দেখো কুড়ির সঙ্গে মেলাবে তারপরটা এ আছে একের সঙ্গে মেলাবে আ আছে আটের সঙ্গে মেলাবে ছ আছে ছয়ের সঙ্গে মেলাবে দন্ত ছ আছে সাতের সঙ্গে মেলাবে আর দন্তন্য আছে নয়ের সঙ্গে মেলাবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নপত্রগুলো পিডিএফ আকারে সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও তাহলে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম ওখান থেকে তোমরা সরাসরি যুক্ত হয়েছো আমাদের টেলিগ্রাম চ্যানেলে